আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি যেহেতু শীত পড়ে গেছে এখন পিঠা খাওয়ারও ধুম পড়ে গিয়েছে তো আজ বানাবো ভাপা পিঠা খুব সহজ ওয়েতে দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভালোভাবে যদি একটু খেয়াল করেন তাহলেই হয়ে যাবে খুব সুন্দর নরম তুল তুলে ভাপা পিঠা এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি এই চালটাকে শুরুতে একটু ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি বাজারের মেশিনে গুঁড়ো করে নিয়েছি তো এখন একটা বলে গুঁড়িটাকে নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা লবণ পরিমাণ মতো এরপর আমি কলের ঠান্ডা পানি নর্মাল পানি দিয়ে এটাকে একটু কাই করে নিব। দেখুন কিভাবে করছি অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে ভাবে ভাবা পিঠার জন্য রেডি করে নিতে হবে আমার গুড়িটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চেলে নিব একটা ট্রে নিয়ে নিলাম ট্রের উপরে দিয়ে দিলাম একটা ছাঁকনি এবার ছাঁকনির উপরে গুড়িগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি চেষ্টা করবেন ছাঁকনির ছিদ্রটা যাতে একটু সূক্ষ্ম হয় যদি একটু ছিদ্রটা একটু বড় হয় তাহলে বড় দানার ভাপা পিঠে হবে আমার কাছে ছোট দানার ভাপা পিঠাই দেখতে সুন্দর লাগে তো আমার চালা হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানাবো এখানে আমি পিঠা বানানোর জন্য খেজুরের গুড় নিয়েছি এখানে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি কিছু আর এখানে দুটো সাজ নিয়েছি যেটা দিয়ে আমি পিঠা বানাবো আর এখানে কিছু শুকনো গুঁড়ি রেখেছি এই শুকনো গুঁড়িটা দিয়ে যখন পিঠা বানাবো এই বাটির মধ্যে তখন এটা দিয়ে একটু মুছে নিব শুকনো গুঁড়ি দিয়ে যদি স্বাসটা মুছে নেওয়া হয় বারবার এই যে এইভাবে তাহলে পিঠা সুন্দর হয় লেগে থাকে না অনেকেই যখন পিঠা বানিয়ে থাকেন দেখবেন এখানে বাটিতে লেগে যায় তো এটা লাগা লাগার আর কোনো ভয় থাকে না আসলে তো দেখুন এখানে আমি প্রথমেই আমি দুটো লেয়ারে পিঠাটা বানাচ্ছি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম কিছুটা গুড়ি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কুচি তারপর এর উপরে দিয়ে দিলাম খেজুরের গুড় দেওয়ার পর এখানে আমি আবার আরেকটা লেয়ার করে নিলাম নিয়ে সেখানে আবার নারকেল খেজুরের গুড় এবং আবার চালের গুঁড়িটাকে দিয়ে সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি এরপর আমি আলাদা একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়ে দিয়েছি সেখানে আমি দেখুন কিভাবে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি যে ন্যাকড়াটা দিয়ে পিঠাটাকে ঢেকে ভাপে দিতে হবে সেই ন্যাকড়াটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবং ভিজিয়ে চিপড়িয়ে সেটা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে এখন দেখুন আমি কিভাবে এই চালনির সাহায্য মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে বানালে খুব সহজে হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় অনেকের বাসায় ভাপা পিঠার শ্বাস থাকে না কিন্তু এভাবে করলে খুব ইজি হয় এবং পিঠাগুলো খুব নরম তুলতুলে হয় দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং একটুও ভাঙেনি খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তো ভালো থাকবেন ভিউয়ার্স আশা করি আমার রেসিপিটাকে আপনারা দেখে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ